হ্যালো ভিউয়ার্স, আজকে নতুন একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরবো, সেটা হচ্ছে pathaboo.com। আমরা অনেকে শুনেছি যে pathaboo.com আছে, pathaboo.com.bd আছে, বাট আমরা আজকে নতুন একটা জিনিস সম্পর্কে জানতে চাচ্ছি, যেটা হচ্ছে pathaboo.com। তো আপনাদের মনে অবশ্যই প্রশ্ন থাকতে পারে যে pathaboo.comটা কি, এটার কাজটা কি, এটা কী করে দিবে। হ্যাঁ, আমি আপনাদেরকে সেই জন্যই এখানে ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি যে আপনারা একটু দেখেন, আপনারা জানেন যে আসলে pathaboo.comটা কী। সো pathaboo.com হচ্ছে একটি ই কমার্স ওয়েবসাইট, যেখান থেকে আপনারা ডিজিটাল গুডস কিনতে পারবেন, যেমন বিভিন্ন ধরনের গিফট কার্ড, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের গেমিং পারচেজের জন্য বা অ্যাপস পারচেজের জন্য যেই কার্ডগুলি প্রয়োজন হয়, যেগুলি সাধারণত ইউএসডি পোর্শনে থাকে, সেগুলি আসলে এই pathaboo.com-এ সেল করা হয়। আপনারা দেখেন এখানে দেওয়া আছে গুগল প্লে গিফট কার্ড অ্যান্ড গেট টিপস অ্যান্ড ট্রিক্স। হ্যাঁ, এখানে আপনি এই pathaboo.com-এর মধ্যে আপনি গুগল প্লের যে গিফট কার্ডগুলি, সেই গিফট কার্ডগুলি আপনারা পারচেস করতে পারবেন। সেই গিফট কার্ডের মাধ্যমে আপনারা গুগল থেকে গুগলে পণ্য কিনতে পারবেন। আমরা বিস্তারিত এই ব্যাপারে যাব, বাট তার আগে pathaboo.com সম্পর্কে কিছু না বললেই নয়। সেটা হচ্ছে যে আমাদের pathaboo.com মার্চের 20 তারিখ নতুন লঞ্চ হয়েছে। এই পর্যন্ত pathaboo.com-এর সেল ততটা ভালো না হলেও, বাট এখন পর্যন্ত মোটামুটি ভালো সেল হয়েছে তা বললেই হয়, কারণ pathaboo.com হচ্ছে একটা বিশ্বস্ত ওয়েবসাইটের দিকে পরিণত হচ্ছে। এখন যেহেতু এটা নতুন, সো মানুষেরা এখন এটা বিশ্বাস করবে না, এটাই স্বাভাবিক। বাট যখন এইখান থেকে কোনো কিছু পারচেস করবে, পারচেস করার পরে যখন তাদের মধ্যে একটা বিলিভ এসে করবে, তখন থেকে তারা এখান থেকে খুব সহজেই পারচেস করতে পারবে। এবং এই pathaboo.com-টা শুধুমাত্র বাংলাদেশে যারা আছে তাদের জন্য, এবং কেন বাংলাদেশে যারা আছে তাদের জন্য সেটা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে ব্রিফলি জানাবো। সো সেটা জানার আগে আমরা এখন জানি যে কীভাবে আমরা pathaboo.com-এ মানে কাজ করবো এবং কীভাবে pathaboo.com আমাদেরকে বেনিফিট দেবে। সো চলুন শুরু করি আমাদের আজকে প্রথম ইন্ট্রো পর্ব। সো আজকে আমাদের যে যে টপিকগুলো আপনারা মানে আমরা কমপ্লিট করে দেবো, সেগুলি হচ্ছে হোয়াট ইজ pathaboo.com অ্যান্ড হোয়াট ইজ দেয়ার প্রোডাক্ট। অবশ্যই আপনারা জানতে চাচ্ছেন যে pathaboo.com-টা কি। আমি তো আগেই বলে দিয়েছি আপনাদেরকে যে আমরা pathaboo.com শুধুমাত্র ডিজিটাল গুডস বিক্রি করে থাকি, যে গুডসগুলো আপনারা আপনাদের ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে পারচেজের ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন। আর pathaboo.com যেহেতু এখন নতুন, এবং সেক্ষেত্রে ডিজিটাল গুড আরও আপনাদের ব্যবহারের সুবিধার্থে আমরা আরও নতুন কিছু ডিজিটাল গুড আনতে চাচ্ছি, সেগুলি আমরা এখনও কাজ চলছে, আমরা আশা করি শেষ হয়ে গেলে সেটা আপনাদের সামনে আমরা আনবো। যেমন নেটফ্লিক্স কার্ড, তারপর হচ্ছে আপনার অ্যামাজন কার্ড, অ্যামাজন গিফট কার্ড, এগুলি। সো এগুলি আমরা সামনে আসবো। আপনাদের রেসপন্স যদি আমাদের দিয়ে থাকেন, আমাদের যদি পজিটিভ ফিডব্যাক দেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য আমরা এই নতুন ফিচারগুলি অ্যাড করব। সো আমাদের প্রোডাক্ট কী? আমাদের প্রোডাক্ট হচ্ছে যে আমরা ডিজিটাল গুড সেল করি। ডিজিটাল গুড কি? যেমন আমরা গুগল গিফট কার্ড যেগুলি আছে, এবং বর্তমানে আমরা শুধু গুগল গিফট কার্ডস অ্যান্ড হচ্ছে আইটিউন্স গিফট কার্ড পারচেস করে থাকি। কীভাবে আমরা সেল করে থাকি? গুগল গিফট কার্ড, যেটা আপনারা সবাই জানেন যে গুগল হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি, যে তারা অনেক অনেক অ্যাপস তারা ডেভেলপ করে, অনেক অনেক ওয়েবসাইট তাদের আছে, এবং অনেক গেম তাদের আন্ডারে খেলা হয়। এবং সবথেকে বড় গুগল, আমরা সার্চ ইঞ্জিন জানি, যেটা হচ্ছে খুব ফাস্টেস্ট সার্চ ইঞ্জিন ইন দ্য ওয়ার্ল্ড ইজ গুগল, যেখানে এই গুগল সার্চ ইঞ্জিনে সব কিছু পাওয়া যায়। তো আমরা কথা না বলি, আমরা সামনের দিকে যাই। যে আমরা প্রোডাক্ট হচ্ছে যে আমরা গুগল গিফট কার্ড এবং হচ্ছে আইটিউন্স যেই গিফট কার্ড আমরা সেগুলি সেল করি। সো আপনাদের কোয়েশ্চেন এক নম্বর আনসার আমরা পেয়ে গেছেন। সো হোয়াট ইজ ডিজিটাল গুডস? ডিজিটাল গুডস হচ্ছে এমন এক ধরনের মানে কী বলে এটাকে, এমন এক ধরনের সার্ভিস, যেটা হচ্ছে আপনারা আপনারা মানে আপনারা এটাকে ক্যারি করতে পারবেন না বাট এটা আপনারা আপনাদেরকে সফট কপি হিসেবে প্রোভাইড করা হবে সেটা হচ্ছে ডিজিটাল গুডস এবং ডিজিটাল গুডসটা হচ্ছে যে আপনার এটা আমরা আপনাকে কোনো হ্যান্ড ডেলিভারি দিব না এটা আপনাদের থ্রু মেইলের মাধ্যমে আপনাদেরকে দেওয়া হবে এখন যেটা কিভাবে দেওয়া হবে সেটা আপনাদেরকে কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখানো হবে সো নাম্বার 3 হচ্ছে how to purchase from there কিভাবে purchase করব সো সর্বপ্রথমে চলুন আমরা দেখি pathaboo.com কিভাবে purchase করা হয় তো সো এখানে আমরা pathaboo.com লিখে সার্চ করি আমরা দেখি যে pathaboo.com কিভাবে কাজ করে হ্যাঁ এই হচ্ছে pathaboo.com এর প্রেজেন্ট হোম পেজ আপনারা pathaboo.com দিলে অলরেডি আপনারা শপে ঢুকে পড়বেন এখানে দেখেন আপনাদের জন্য রয়েছে Google $10 এর গিফট কার্ড Google $15 এর গিফট কার্ড Google $20 এর গিফট কার্ড $25 এবং iTunes $15 এর গিফট কার্ড সো এই গিফট কার্ডগুলো আপনাদের জন্য কেন আপনাদের জন্য আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে Google থেকে আমরা কোনো প্রিমিয়াম অ্যাপস পারচেজ করি যেগুলি হচ্ছে আমাদের ডলার প্রয়োজন কিন্তু আমরা আমাদের ডলার নাই দেখে আমরা করতে পারি না এবং সেই ক্ষেত্রে অনেক সময় Google থেকে পারচেজ করার সময় আমাদের ক্রেডিট কার্ড প্রয়োজন হয় তো আমরা Google কার্ড থেকে পারচেজ করার সময় যদি ক্রেডিট কার্ডের প্রয়োজন আমাদের যেহেতু আমরা বাংলাদেশে ম্যাক্সিমাম হচ্ছে আমরা যারা নেট নিয়ে অনেক ঘষামাজি করি তারা সবাই হচ্ছে স্টুডেন্ট যার কারণে তাদের এখনো ক্রেডিট কার্ড হয়নি এবং তারা সেটা পারচেজ করতে পারছে না সো এখন তারা যেহেতু পারচেজ করতে পারছে না তারা কিভাবে এটাকে পারচেজ করবে কিভাবে এটাকে তারা কিনবে সো সেটার জন্য আমাদের রয়েছে Google গিফট কার্ড এই গিফট কার্ডটি আপনারা পারচেজ করে আপনাদের Google অ্যাকাউন্টে রিডিম করলে সেখানে অটোমেটিক আপনার $10 অ্যাড হয়ে যাবে দেন আপনি সেখান থেকে এটা পারচেজ সেখান থেকে আপনি যে কোনো কিছু $10 এর মধ্যে আপনি পারচেজ করতে পারবেন আর যদি আপনি একজন গেমার হন বিভিন্ন ধরনের গেমস খেলতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনি পেইড গেমস কিনতে পারবেন এই ডলার দিয়ে তারপর হচ্ছে আপনি যদি বর্তমানে আমরা জানি যে আমাদের যে PUBG একটা ইন্ডিয়ান একটা গেম যেটা বর্তমানে খুব ভালো সাড়া পাচ্ছে সেই গেমটি যদি আপনারা গেম থেকে যদি আপনারা রয়্যাল পাস কিনতে চান সেক্ষেত্রে আপনার ডলার প্রয়োজন হতে পারে সেই ডলার আপনি এই ডলার Google রিডিম করে Google থেকে আপনারা ওই PUBG মোবাইলে আপনারা রয়্যাল পাস কিনতে পারবেন নট অনলি PUBG আপনি যে কোনো গুগলের যে কোনো সেবার ক্ষেত্রে আপনি এই গুগলে $10 যদি পারচেজ করেন তো সেই ক্ষেত্রে $10 এর মধ্যে গুগলে আপনি যত ধরনের সেবা চাবেন তত ধরনের সেবা আপনাকে গুগল দিয়ে দিবে এই বিনিময়ে বাট আমাদের বাংলাদেশে ক্রেডিট কার্ড নেই বলে আমরা এখনো পারচেজ করতে পারছি না কারণ বাংলাদেশে আমরা সবাই টাকা ইউজ করি কিন্তু গুগল তো আর টাকা বুঝবে না গুগল বুঝবে ডলার তো যেহেতু বাংলাদেশের ডলার সরাসরি লোড করার কোনো ব্যবস্থা নেই সেই ক্ষেত্রে আপনাদেরকে এইভাবে ডলার কিনে নিয়ে অ্যাড করতে হবে এবং অ্যাড করলে আপনারা খুব সহজেই আপনারা ওইখান থেকে পারচেজ করতে পারবেন সো আমি পারচেজের প্রসেসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা দুইভাবে পারচেজ করতে পারবেন ফার্স্ট অফ অল হচ্ছে আমি একটু দেখে নিই যে আমার টপিক কোনটা আছে তো আমি রেজিস্টার যেটা এটা আমি পরে দেখাচ্ছি আপনারা যেটা বলছে যে পারচেজ দুই ধরনের দুইভাবে আপনারা করতে পারবেন একটা হচ্ছে গেস্ট হিসেবে পারচেজ করতে পারবেন আর একটা হচ্ছে অ্যাজ এ ইউজার হিসেবে পারচেজ করতে পারবেন এখন গেস্ট আর ইউজার এর মধ্যে পার্থক্যটা কি গেস্টের মাধ্যমে যদি পারচেজ করতে চান সেটা আপনি উইদাউট অ্যাকাউন্ট ছাড়া আপনি চেক আউট করতে পারবেন এবং আপনি যদি কোনো মেম্বার হিসেবে যদি পারচেজ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর পারচেজ করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে পারচেজ করতে হলে আপনাকে আমাদের pathaboo.com এ একটা অ্যাকাউন্ট থাকতে হবে সো কেন অ্যাকাউন্ট করবেন আপনারা হ্যাঁ অ্যাকাউন্ট করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনি অ্যাকাউন্ট করলে সেখানে আপনার অ্যাক্টিভিটি থাকবে, আপনি কতগুলো পারচেস করছেন, আপনার কতগুলো আপনি ডলার ইউজ করেছেন, কতগুলো ডলার আপনি কিনেছেন, কত টাকা দিয়ে কিনেছেন, সবগুলো রেকর্ড থাকবে। এবং ফাইনালে দেখা যাচ্ছে pathaboo.com আপনার জন্য হয়তো বা কোনো অফার দিতে পারে যে বেস্ট পারচেজের ক্ষেত্রে আপনি এত % ডিসকাউন্ট পেতেও পারেন, কারণ যেহেতু pathaboo.com আপনাদেরকে ভালো সার্ভিস দিবে, সেক্ষেত্রে অবশ্যই কাস্টমার স্যাটিসফ্যাকশন তারা অবশ্যই দিবে। সো আমরা কথা না বলি, আমরা সামনে আগে আমি যদি গেস্ট হিসেবে আমি যদি চেক আউট করি, তো সেক্ষেত্রে আমি এটা নিউ ট্যাব নিয়ে গেলাম। আমি ধরুন আমি এটাকে পারচেস করবো, সো আমি এটাকে অ্যাড টু কার্টে গেলাম। আমি যদি একাধিক দিকে যাই তাহলে সেক্ষেত্রে আমি এটা এক্সটেন্ড করতে পারি, এখানে আমি যতগুলো নিয়মিতগুলো দিতে পারি। তারপরে এখানে আমি কার্ডে আপডেট করলাম, যেহেতু আমি একাধিক কিনেছি সেক্ষেত্রে আমাকে টোটাল এত টাকা পে করতে হচ্ছে। মোট $10 থেকে 3টা কার্ডের জন্য আমাকে 3টা সেপারেট কার্ড দেওয়া হবে এবং তার জন্য আমাকে এত টাকা পে করতে হচ্ছে। তো আমি আপডেট করার পরে এখন আমি কীভাবে দিব প্রসেস টু চেক আউট, আমি চেক আউটে যাব। চেক আউটে যাওয়ার পরে এখানে আপনার নাম, ইনফরমেশান সব কিছু দেবেন। সব কিছু দেওয়ার পরে আপনি এখানে দুটো অপশন দেখছেন, পেমেন্ট আমাকে পেমেন্ট দিতে হবে, দুটো অপশন। এই দুটো অপশনের মাধ্যমে আপনি কিসের মাধ্যমে আমাদেরকে পেমেন্ট করতে যাচ্ছেন সেটা আমাদেরকে দিতে হবে। যদি আপনি থ্রু বিকাশের মধ্যে পেমেন্ট করতে চান তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার, সেখানে আপনি যেই নাম্বার থেকে বিকাশ টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটি দিয়ে এবং আপনি যেই মেসেজটা পেয়েছেন আমাদেরকে সেন্ড করার পরে সেই মেসেজের ট্রানজ্যাকশন যে কোডটা এখানে দিয়ে জাস্ট প্লেস ইন অর্ডার দিয়ে দিলে আপনাদের অ্যাকাউন্টে আপনাদের ওই রেজিস্টার করা মেলে একটি ইনভয়েস চলে যাবে। আপনাদের মেলে ইনভয়েস যাওয়ার পরে আমরা যখন আপনার পেমেন্টটা রিসিভ করব তার ম্যাক্সিমাম 2 আওয়ার্সের মধ্যে আপনাদেরকে আমি ওই আপনার যে গিফট কার্ডটি চেয়েছেন, যে গুগল $10 3টা সেপারেট গিফট কার্ড, এই $10 3টা সেপারেট গিফট কার্ডটি আমি ওই রেজিস্টার করা মেলে কোডগুলি পাঠিয়ে দিব। আর যদি আপনি যদি আপনি নিজেই কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। সো আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে এখানে একটু প্রেস করুন রেজিস্টার, এখানে আপনি ইউজার নেম আর মেইল দিবেন। আপনি আপনার ইউজার নেম পছন্দ করে মেইল দিলে এখানে রেজিস্টার হয়ে যাবে। দেন হচ্ছে আপনি অ্যাকাউন্টে ঢুকে আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন। সো এই হচ্ছে রেজিস্টার প্রসেস। এখন হচ্ছে আমি আমাদের নেক্সট স্টেপে চলে যাই। What is the security that pathaboo sent the product? এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপনাদের জন্য, যে আমরা যে টাকা পে করবো pathaboo.comকে, কিন্তু pathaboo.com যদি আমাদের প্রোডাক্ট না দিই তাহলে কী করবো? এটা আপনি না, যখন আমি যখন কোনো জায়গা থেকে যখন আমার কার্ড ছিল না, ক্রেডিট কার্ড, তখন আমি কোনো জায়গা থেকে পারচেস করার সময় আমি চিন্তা করতাম যে আমি একটা প্রোডাক্ট কিনলাম, বাট আমাকে যদি তারা না পাঠায় তাহলে আমি কীভাবে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিব। হ্যাঁ, আপনি অবশ্যই প্রোডাক্টটা পাবেন উইদিন টার্মস অ্যান্ড কন্ডিশন। আপনি যখন আমাদের প্রোডাক্টটা কিনবেন অবশ্যই আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে নেবেন, কারণ ডিজিটাল গুডস টার্মস অ্যান্ড কন্ডিশন একটু ডিফিকাল্ট হতে পারে। সেটা হচ্ছে যে আমরা আপনার সাথে ফ্রাঙ্কলি বলি যে আমরা যদি কোনো প্রোডাক্ট পারচেস করি, তো সেক্ষেত্রে আপনারা যদি কোনো প্রোডাক্ট পারচেস করেন সেক্ষেত্রে আপনাদের বেলা আপনারা দেখতেছেন, আমাদের বেলা আমরা দেখতেছি। দ্যাট মিনস হচ্ছে আমরা আমাদের এই যে ডিজিটাল গুডস, এই গুডসটা আপনাদেরকে আমরা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আপনারা যদি এটাকে ক্লেম করেন যে আপনারা এটা পাচ্ছেন না, তো সেক্ষেত্রে এটা যে গুগল অথরিটি আছে তাদেরকে মেইল দেওয়া হলে আমরা এটা যদি মেল দিই যে আমাদের এই গিফট কোডটি আমরা রিডিম করতে পারছি, এটা প্রবলেম হচ্ছে, তো সেক্ষেত্রে গুগল অথরিটি আমাদেরকে দিয়ে দিবে যে আসলে কোন ডিভাইস থেকে বা কোন মেল থেকে এই গিফট কার্ডটা রিডিম হয়েছে। সো এটাতে হেজিটেশন হবে, বাট আমরা প্রোডাক্ট দিব এটা শিওর গ্যারান্টি। যদি আপনি বিশ্বাস না হয় একবার ট্রাই করে দেখুন। আমি বলি নাই যে আপনাকে এতটা বিলিভ করতে হবে, আপনি শুধু একবার পারচেস করে দেখুন, তারপর আপনি নিজেই বিলিভ করবেন যে আসলে আমরা একটা ভালো বিজনেস রান করতে চাচ্ছি আপনাদের সাথে। So last question is, how can we reach the digital product? So আপনারা কিভাবে এই প্রোডাক্টটা আপনাদের কাছে যাবে? আমি আগে আপনাদেরকে বলেছি, আপনারা এখানে অর্ডার করার পরে, এখানে আমি যেটা অর্ডার করেছিলাম চেক আউট করেছি, চেক আউট করব, চেক আউট করার পরে আমরা এই অর্ডারটা আপনাদেরকে থ্রু মেইলে পাঠিয়ে দেব। আপনারা এই এখানে যে মেইল নাম্বার দিয়ে আপনারা রেজিস্টার করবেন সেই মেইল নম্বরে আমরা পাঠিয়ে দেব। সো আজকে আর দেরি না করে আপনারা জলদি আমাদের কাছ থেকে পারচেস করুন, আর আপনারা খুব নিজের ইচ্ছা মতো খরচ করুন। গুগল এবং আইটিউন্স, অ্যাপল, আপনারা গেমার হলে অবশ্যই গেম খেলার জন্য আমাদের কাছ থেকে পারচেস করবেন। আশা করি আপনারা কখনো আমাদের কাছ থেকে ক্লেম করতে পারবেন না যে আমরা আপনাদেরকে প্রোডাক্ট দিচ্ছি না। pathaboo.com-এর এই ফার্স্ট ইন্ট্রো ভিডিওতে আজকে আমরা মোটামুটি ওভারঅল সব কিছু সম্পর্কে আপনাদেরকে জানিয়েলাম। সো আশা করি আপনারা কিছু পারচেস না করতে চাইলেও একবার আপনারা আমার এই pathaboo.com এখানে এসে ঘুরে দেখে যাবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।